আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে একটি সদ্য স্বাধীন রাষ্ট্র তার সব সম্ভাবনা হারিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কারবালার ঘটনাতেও নারী ও শিশুকে হত্যা করা হয়নি, কিন্তু 15 আগস্ট তারাও রক্ষা পায়নি। এই হত্যাকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান খুনের রাজত্ব কায়েম করেছিল। করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমানো সরকারের লক্ষ্য উল্লেখ করে টিকা আবিষ্কারের আগ পর্যন্ত সুরক্ষিত থাকতে সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। এ সময় আদর্শভিত্তিক দেশ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এদেশে একটি মাসও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যখন আমরা সমস্ত কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন আসলো করোনা ভাইরাস। এটা খালি বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী মানুষকে আরও সচেতন থাকতে হবে, আরও অনেক দিন থাকতে হবে, যেন এই অবস্থা থেকে যেন আমরা মুক্তি পাই। যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে বা সারা বিশ্বব্যাপী এটা স্বীকৃতি হবে, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা থাকতেই হবে, সেটা সবাইকে অনুরোধ করি। করোনা ভাইরাস ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘণ্টায় এ পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত 24 ঘণ্টায় খুলনা ডেডিকেটেড হাসপাতালে 5 জন ও মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন শনাক্ত 169 জন। বরিশালে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগে 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে 9 জন। এছাড়া করোনায় রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেদ মারা গেছেন। চট্টগ্রামে নতুন করে 1 জন মারা গেছে আর শনাক্ত হয়েছে 26 জন। বগুড়ায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন 1 জন। জেলাতে নতুন শনাক্ত 61 জন। যশোরে 70 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 35 জন। এছাড়া করোনা ভাইরাসে পজিটিভ হয়ে মারা গেছেন নাটোর সদর হাসপাতালে অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আলহাজ ওয়াজেদ আলী। জেলায় নতুন আক্রান্ত 28 জন। এছাড়া জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব কোরবান আলী সহ নতুন করে আরও 10 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মহরমের 10 তারিখ পবিত্র আশুরা, ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে 61 হিজরি এই দিনে কারবালার প্রান্তরে শহীদ হন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা। এদিনে মহান আল্লাহ তার আরশ, কুরসি, আসমান ও জমিন এবং প্রথম মানুষ হিসেবে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন। এছাড়াও নুহের প্লাবন, হযরত ইব্রাহিমের জন্ম ও নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার লাভ, মাছের পেট থেকে হযরত ইউনুসের মুক্তি এবং হযরত ঈসা জন্মগ্রহণ সহ ইসলামের ইতিহাসে অসংখ্য ঘটনা ঘটে এই দিনে। পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে এবার বের হচ্ছে না তাজিয়া মিছিল। মহানগরীতে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার ভোরে নগরীর বিভিন্ন স্থান পরিদর্শন করে তিনি একথা বলেন। এ সময় বিভিন্ন অব্যবস্থাপনা মেয়রের চোখে পড়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানে বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন, সড়ক মেরামত, চলমান উন্নয়ন কাজ, অবৈধ ফুটপাত দখল, অবৈধ বিজ্ঞাপনী সাইনবোর্ড ও বিল বোর্ড সরজমিনে পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। এবারে আন্তর্জাতিক। কঠোর স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে ব্যাপক ধরপাকড় করেছে জার্মান পুলিশ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, রাজধানী বার্লিনে শান্তিপূর্ণ এই সমাবেশে অংশ নেয় প্রায় 38,000 মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে হঠাৎ কিছু যুবক সহিংস হয়ে উঠলে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মানতে ইউরোপ জুড়ে আরোপ করা হয় কড়াকড়ি। এর প্রতিবাদে প্যারিস, ভিয়েনা ও জুরিক সহ অন্যান্য নগরীতেও অনুষ্ঠিত হয় বিক্ষোভ। এদিকে করোনা ভাইরাসে সারা বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। এর মধ্যে মারা গেছে 8,41,500। এবারে খেলার খবর। টাইব্রেকারে 5-4 গোলে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র ছিল। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্সেনালের রক্ষণে চাপ দিতে থাকে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, কিন্তু 12 মিনিটে আবামিয়াং দারুণ এক শটে আর্সেনালকে এগিয়ে দেন। 73 মিনিটে মিনো মিনো সমতায় ফিরিয়ে লিভারপুল শিবিরে স্বস্তি আনেন। বাকি সময় গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। স্পটটিকে আর্সেনালের সবাই গোল করলেও লিভারপুলের বিস্তারের শর্ট ক্রসবার লেগে বাইরে চলে যায়, তাতে শিরোপা উৎসবে মাতে আর্সেনাল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।